মেজর ছিল হ্যাঁ একটু মানে একটু ক্রিটিক্যাল ছিল সো ভয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার আমি ওখানে গিয়ে একটা টাং করে একটা লাগলো তো হাউ ইউ আর গোইং টু বাই দ্যাট টাইম আর বোঝা যাচ্ছিল মুখ দেখে যে জোরকা ঝটকা লাগা ওই যে মানে একটা খিদে মানে একটা যে হয় না ভেতরে মানে প্রত্যেকের জন্য সম্ভব নাথিং ইজ ইম্পসিবল ফর ইউ ইফ আই ক্যান ডু ইউ ক্যান অলসো ডু Hey, what's up, guys? Welcome to another brand new episode of Shopo Vlogs. আমি সোমো আর আমি পৌলমি আর তোমরা দেখছো সোপো ব্লগস তো আজকে আমরা ছাতে রয়েছি আমাদের অ্যাপার্টমেন্টের ছাতে আর এই জায়গাটা দেখেছো তোমরা এর আগে একটা ব্লগে বাট আজকে এখানে এসে করছি তার কারণ হচ্ছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে একটু বেশ শীতটা মনে হচ্ছে পড়ছে এবার আর আজকে বেশ ভালো রোদ উঠেছে বেশ রোদটা হ্যাঁ মানে অনেক দিন পর যে এরকম একটা কড়া রোদ দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে তো ভাবলাম যে আজকে ভিডিওটা ছাদ থেকেই শুরু করা যাক তো আজকে যে টপিকটা এটা একদমই আলাদা একটা টপিক এটা আমার আমি কিছু শেয়ার করতে চাই কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্স বা আমার কিছু মানে কি বলবো কিছু ব্যাড হ্যাবিটস যেগুলো থেকে আমি আস্তে আস্তে ওভারকাম করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেইগুলো না একটাই আছে এরকম আদারওয়াইজ মেজর ছিল হ্যাঁ একটু মানে একটু ক্রিটিক্যাল ছিল তো সেইটা থেকে আমি আস্তে আস্তে কিভাবে বেরিয়ে এলাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করব তো সেই ব্যাড হ্যাবিট আর কিছুই না আই ওয়াজ এ চেইন স্মোকার আর এটা খুব বেশি দিন আগের কথা বলছি না মানে আমি হয়তো স্মোকিং মানে এই ব্যাড হ্যাবিটটা বা অ্যাডিকশন যাই বলো এটা ছাড়তে পেরেছি লাস্ট অ্যারাউন্ড 3-4 মান্থস আগে বা হয়তো তার থেকে একটু বেশিও হতে পারে বাট এটা যেটা ছেড়েছি অ্যান্ড আগে যেটা ছিল এই দুটোর যে মানে ট্রান্সফরমেশন বা কি পরিবর্তন হয়েছে আমার মধ্যে বা আমি কিভাবে ছেড়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং মনে হয় এটা সবার জন্যই খুব একটু মানে ইম্পর্টেন্ট এবং হেল্পফুল হবে স্পেশালি যারা স্মোক করো বা কোনো ধরনের অ্যাডিকশন আছে এবং তোমরা সেটা থেকে বেরিয়ে আসতে চাও ইয়েস ফর দেম আই হোপ দিস ইজ গোয়িং টু বি গুড সামওয়ে সামহোয়াট হেল্পফুল তো আমি ফার্স্টে আগে বলে নিই যে আমি কত দিন ধরে স্মোক করছি এবং সেটাও আমার কিভাবে শুরু হয়েছিল আমি কিন্তু বরাবর যে স্মোকার তা নয় মানে হোয়াট আই মিন টু সে ইজ আমি স্কুল লাইফে কোনোদিনও স্মোক করিনি আমার কোনো নেশাও ছিল না ইভেন আমি কলেজে যখন ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন হলো আমার আফটার দ্যাট 3 ইয়ার্স আমার কোনো তখন স্মোকিংয়ের কিছু ব্যাপার ছিল না মানে ইঞ্জিনিয়ারিং 4 বছরের হয় অন থার্ড ইয়ারে গিয়ে আমার আই ডোন্ট নো কীভাবে হলো বাট সামহাউ আই স্টার্টেড স্মোকিং এবং এটা হতে পারে কিছুটা শো অফ ছিল কিছুটা হয়তো একটু অ্যাডভেঞ্চার করা যে কী হয় একটু দেখতে চাওয়া এই জিনিসটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে সবার হয় মানে সবাই এভাবেই শুরু করে যতজনের কাছে আমি শুনেছি বেশিরভাগ লোকের কিন্তু শুরুটা এভাবে যে দেখতে চেয়েছি যে কী হয় সবাই যে খায় কী ফিল করে হতে পারে আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল আমিও হয়তো দেখতে চেয়েছিলাম যে একটু দেখি কি হয় মানে সবাই যে স্মোক করে এই যে ধোঁয়াটা ছাড়ে একটু স্টাইল মারে এই জিনিসটা কি হয় মেবি দ্যাট ইজ হাউ আই স্টার্টেড ল্যাটার অন কি হলো জিনিসটা ইট বিকেম আ হ্যাবিট দ্য থিং হোয়াট আই স্টার্টেড মানে টু নো টু ফিল দ্য এক্সপিরিয়েন্স ল্যাটার অন দ্যাট বিকেম আ হ্যাবিট আ ব্যাড হ্যাবিট এবং ওভার দ্য টাইম ওটা একটা অ্যাডিকশানে চলে আসে অ্যাডিকশানটা এই লেভেলে গেছিলো যে একটা টাইমে মানে হয়তো আমি বিয়ের আগের কথা বলছি 5-6 ইয়ার্স ব্যাক আমার হয়তো দিনে 1.5 প্যাকেট সিগারেট লেগে যেত অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু মানে হয়তো এর থেকেও অনেকে বেশি স্মোক করে হ্যাঁ মানে ঘন্টায় একটা করে সিগারেট আমার লাগতো যতক্ষণ আমি জেগে আছি এবং সেটা মানে খুব মারাত্মক লেভেলের অ্যাডিকশন ছিল সেখানে সব প্রবলেমের ওটাই একটা সলিউশন মানে হয়ে উঠেছিল মানে একটা ওটা মানে মেন্টাল এরকম যারা হ্যাঁ একটা মেন্টাল স্টেট এরকম ছিল যে দিস টাইম আই নিড দিস আমি মানে আমার 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 ওটা প্রয়োজন ঠিক আছে এই এই জায়গাটা এটা অ্যাকচুয়ালি তারাই রিলেট করতে পারবে যারা স্মোক করে বা কোনো ধরনের অ্যাডিকশনে রয়েছে দে ক্যান ইজিলি রিলেট হোয়াট আই এম ট্রাইং টু সে তো এখানে এই জায়গাটা আমরা মানে আমি পার করে এসেছি দ্য ডে শি নিউ দ্যাট আই স্মোক তো ও আমাকে বললো যে তুমি এটা মানে কী জন্য করো ফার্স্ট কোয়েশ্চেন তো আমি বললাম আই ডোন্ট নো হোয়াই আই ডু দিস বাট আই ডু দিস মেবি আই লাভ দিস মেবি মানে সিগারেট খেলে হয়তো সামহাউ ব্রেনে কিছু কেমিক্যাল রিয়াকশান হয় এবং তার জন্য আমি একটু হয়তো মানে কী বলবো একটু বেশি এক্সাইটেড এনার্জেটিক ফিল হয় বাট দ্যাট ইজ সামথিং ভেরি ভেরি সাইকোলজিক্যাল দেয়ার ইজ নো মানে কী বলবো মেডিকেল এরকম কোনো প্রুফ কিন্তু নেই
এবার ব্যাপার হলো তো ও আমাকে বললো যে তুমি এটা কি সারা জীবন কন্টিনিউ করবে, বিকজ সি মানে ওভার দ্য টাইম ও দেখছে আমাকে যে আমি এরকমভাবে এতটা স্মোক করি। অ্যান্ড ওই টাইমটা আমি খুব একদম পিকে ছিলাম, মানে ফোর ইয়ার্স ব্যাক, ফাইভ ইয়ার্স ব্যাক আমি একদম পিকে ছিলাম, মানে আমার দেড় প্যাকেট সিগারেট কিছু না, মানে মেবি হয়তো কখনো কখনো এরকমও গেছে যে দিনে দু প্যাকেট সিগারেট খেয়েছি। তো তারপরে আমি ওকে বললাম যে ঠিক আছে আমি এটা ছেড়ে দেবো, বাট আফটার দ্য হানিমুন, ঠিক আছে এটা আমি ওকে বললাম অ্যান্ড আই প্রমিসড হার। তো ল্যাটার অন কী হলো যে আমরা সব বিয়ে টিয়ে হলো, হ্যানা ত্যানা হানিমুন টানিমুন সব কিছু হলো, বাট ওটা ছাড়া ঠিক হলো না। বিয়ের পর সাত জায়গায় হানিমুন হয়েছে, বাট সেই হানিমুন আর শেষ হচ্ছিল না, মানে এক বছরে আমরা ছ জায়গায় ফার্স্ট ইয়ারে, ফার্স্ট মানে একটা বছরে আমরা ছটা জায়গাতে ঘুরতে গেছি, যদি ছটাকে অ্যান্ড হ্যাঁ প্রত্যেকবার একটাই আমি বলতাম যে এটা আমার হানিমুন হচ্ছে অ্যান্ড আফটার দিস আই উইল কুইট। আমি এখানে একটা হাসির কথা অ্যাড করি, তাহলে আমরা ফার্স্ট দীঘায় গেছি, তো আমাকে বললো আমি সমুদ্রের জলে ওটা ফেলে দিয়ে আসবো, আমি ফাইন ঠিক আছে হয়ে গেল দীঘা। দীঘার পরে আমরা শিলং গেছি, ও বলে আমি পাহাড়ের খাদে ফেলে দিয়ে আসবো, খুব ভালো সমুদ্র ফেল পাহাড় ফেল, শিলংয়ের পরে আবার সিকিম, সিকিম ওটা আরো সিকিমে গিয়ে ফেলে ফেললাম। যাই হোক মোদ্দা কথা হচ্ছে আই কুড নট দ্যাট টাইম আই কুড নট। এবার আমি কারেন্ট টাইমে আসছি, তো এই লেভেলের অ্যাডিকশন ছিল, মানে কিছু খেলে সিগারেট লাগবে, কিছু না খেলে সিগারেট লাগবে, ঘুম থেকে উঠলে সিগারেট লাগবে, দেখলে সিগারেট লাগবে, এইরকম এইরকম লেভেলের নেশা হয়েছিল। এবং যারা সিগারেট স্মোক করে দে উড ইজিলি রিলেট কি আমি কি বলতে চাইছি। আর এর পরের জিনিসটা এবার আমি আসি, তিন চার মাস আগে আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করে নিই, আমি কিন্তু বরাবর চেয়েছি আমি যেন কোনো কিছুর ওপর ডিপেন্ডেন্ট না হই, বাট টু বি ভেরি অনেস্ট আই ওয়াজ ডিপেন্ডেন্ট অন স্মোকিং, সিগারেটের উপর আমি ডিপেন্ডেন্ট ছিলাম, দেয়ার ইজ নাথিং টু হাইড। মানে এটা আমার কাছে একটা চরম মানে কি বলবো ফ্রাস্ট্রেশন ছিল যে আমি এটার উপর ডিপেন্ডেন্ট, বাট আমি এটা ছাড়তে পারছিলাম না। নাও কি হলো যে এরকম করতে 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 এই লাস্ট ধরে রাখো ফোর ফাইভ মান্থস ব্যাক আমি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে ফিল করলাম যে আমার গলাতে সামহাউ কোনো একটা কিছু একটা আনইজি ফিল হচ্ছে, দ্যাটস নট এক্স্যাক্টলি আ পেইন বাট সামথিং আই এম ফিলিং উইচ ইজ নট নর্মাল, এটা আমার ফার্স্ট একটা ফিলিং হলো। আই মানে আমি এটা ভাবিনি যে এটা স্মোকিংয়ের জন্য, বাট আই ফেল্ট দ্যাট সামথিং ইজ রং ইন মাই থ্রোট, এটা আমি ফার্স্ট ফিল করলাম। না আমি সেটা বলছি, মানে আমি এটা ফার্স্ট ফিল করলাম, ফিল করার পরে কিন্তু এরকম নয় কি আমি সাথে সাথে স্মোক ছেড়ে দিয়েছি বা কিছু, আমি ওটা ভাবিও নি অ্যাকচুয়ালি যে ডিউ টু স্মোকিং দিস ইজ হ্যাপনিং। আই থট কি মেবি দেয়ার কুড বি সামথিং, হ্যাঁ ঠান্ডা লেগে থাকতে পারে, এবং দ্যাট টাইম করোনা ছিল তো আমি ভাবলাম কি কোভিডের কিছু হলো নাকি, এই সমস্ত জিনিস ভাবলাম। তো এনিওয়ে মানে আমার রেগুলার লাইফই চলছিল, দু তিন দিন এরকমভাবে একটু আনইজি ফিল হচ্ছে, একটু কথা বলতে গেলে একটু ব্যথা করছে, কিছু খেতে গেলে একটু ব্যথা করছে, তো বাট জ্বর ফর নেই যেহেতু তো আই ডিডেন্ট কেয়ার ইট দ্যাট টাইম। তারপরে আরও কিছুদিন যাওয়ার পরে আই ফেল্ট দ্যাট কি গালের এই সমস্ত জায়গায় না ভেতরে মানে হয় এটা খুব মিউকাস যেটা থাকে সেটা তো এমনিই আমাদের ওঠে, মিউকাস যে মেমব্রেন যেটা থাকে মিউকাস মেমব্রেন এমনি এমনিই ওঠে, বাট একটু অন্যরকম লাগছিল জিনিসটা। দ্যাট টাইম আমি ভয় পেয়েছিলাম, ওইটা আমার জন্য আমি ভাবলাম যে কী হলো, মানে এরকম কেন হচ্ছে জিনিসটা, এবং লাস্ট তিন চার দিন ধরে এই জিনিসটা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছিলাম না, আই ওয়াজ আ লিটল বিট অ্যাফ্রেড। তারপরে সেটা বাবাকে বলি, আমার বাড়িতে সবাই জানতো স্মোক করি এবং সেটা নিয়ে অনেক বার বাবা মা আমাকে বারণ করেছে, অনেক কিছু করেছে, আমি বারবার বলেছি ছেড়ে দেবো ছেড়ে দেবো, পারিনি ছাড়তে। এনিওয়ে তো দ্যাট টাইম আমি বাবাকে বললাম যে জানো তো এইরকম একটা হচ্ছে বুঝতে পারছি না, না আমি হয়তো বলিনি, পৌলমীকে আমি বলেছিলাম, পৌলমী বাবাকে বলেছিল, আমি তো বাবাকে এরকম বারণ করেছিলাম, আমি হ্যাঁ ও বলে দিয়েছিল, আমি বুঝতে পারছিলাম না যেটা কি সিরিয়াস নাকি কিছু ব্যাপারটা, আমি নিজেও বুঝতে পারছিলাম না, মানে আমার মনে ও যখন বলেছিল আমার মনে ফার্স্টে ওই খটকায় লেগেছে যে স্মোকিং এর কারণে কি এটা হলো, হ্যাঁ আর আমি ভেবেছিলাম হয়তো কোভিড, আমি ওই কারণে বাধ্য হয়ে আমি বাবাকে বলেছিলাম, আমি করোনা মাথাতেও আমার আসেনি, আমার আমি ওখানে গিয়ে একটা টাং করে একটা লাগলো, হ্যাঁ মানে স্বাভাবিক ব্যাপার না, গলায় ব্যথা কেন, গলায় ব্যথা এতটা আরেকটু আমি বলছি মানে আমার একটা অন্যরকম ব্যথাটা হচ্ছিল, মানে ইউজুয়াল যেরকম গলায় ব্যথা হয় না, চোখ হয়ে গেলে গলায় ব্যথা হয়, ঠান্ডা লাগলে গলায় ব্যথা হয়, ওই রকম ছিল না। তারপরে বাবা তো শুনে বাবা আমাকে ফোন করে বলে এই জন্য আমি না করেছিলাম, জানি না এখন কি হবে, এই সে বাবা আরো ভয় দেখিয়ে দিল, মানে বাবা তখনই ডাক্তার বুকু করে দিয়েছে, ডাক্তারের কাছে নামও লিখিয়ে, বাবা মানে আমাকে মানে অলমোস্ট কনভিন্স করে দিল যে তারা ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, তারা মারাত্মকভাবে ঝটকা খেয়েছিল, হ্যাঁ এরকম ভাবে পেইন হচ্ছে, মানে বায়োপসি করতে হবে না তেনা অনেক কিছু বলে দিল। তো আমি তো ভাবলাম যে তাহলে তো খুব কেস গন্ডগোল, এবার তো তাহলে তো মানে সব কিছুই অলমোস্ট
ফিনিশড এরকম একটা চিন্তা ভাবনা হলো। দিনে আমাদের মোটামুটি হিলিয়ে দিয়েছিল, আমাকে ভেতর থেকে হিলিয়ে দিয়েছিল আর বোঝা যাচ্ছিল মুখ দেখে যে জোরকা ঝটকা লাগা। এবারে তারপরে দ্যাট ডে দ্যাট ওয়ান ডে ওই ঝটকা আশীর্বাদ হয়ে গেছে। আমি ওই একটা দিনে পুরো স্মোকিং বন্ধ করে দিয়েছিলাম। আফটার দ্যাট নট আ সিঙ্গেল ওয়ান। এটা ঠিক, একদম ঠিক। আমি ভাবিনি, আমি ভাবতে পারিনি কি আই কুড কুইট স্মোকিং। আই ডিডন্ট থিঙ্ক ইট, মানে আমি এটা ভাবতেই পারতাম না সেই মুহূর্তে যে আমি স্মোকিং ছাড়তে পারবো। রিজন, আমি বহুবার আগে ট্রাই করেছি ছাড়া এবং ফেল করেছি মিজারেবলি। যেদিন ছেড়েছে তার আগের দিনও তো সেই চরমভাবে খেয়েছি। হ্যাঁ, তার আগের দিনও আমি খেয়েছি, রাত্রে খেয়ে প্রিপারেশন ছিল। প্রিপারেশন থাকলে অ্যাকচুয়ালি হয় না, মানে তুমি যদি এটা ভাবো না, আমি সেটা আসছি আস্তে আস্তে, মানে কিভাবে তুমি ছাড়বে যদি কারোর ইম্পর্টেন্ট হয় বা মনে হয় যে ছাড়তে চাও, সেটাও আমি তোমাদের বলবো কিভাবে তোমরা করতে পারো। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দ্যাট ডে আই ডিসাইডেড দ্যাট আই উড কুইট স্মোকিং অ্যান্ড দ্যাটস ফর পার্মানেন্ট, নট টেম্পোরারিলি। আমি পার্মানেন্টলি এটাকে ছাড়বো এবং আমি এই ডিপেন্ডেন্সিটি থেকে বেরিয়ে আসব। আই উড নট বি ডিপেন্ডেন্ট টু এনিথিং অন এনিথিং। আমি এটা ঠিক করে নিলাম এবং আমি একদম বরাবরের জন্য স্মোকিংটা বন্ধ করে দিলাম। এখন প্রায় ধরে রাখো অ্যাটলিস্ট 4 মাস তো হয়েই গেছে, হয়তো তার থেকেও বেশি আমি কিন্তু স্মোক করিনি। অ্যান্ড আমি তোমাকে অ্যাসিওর করছি যে আমি খুব ভালো আছি। আমার ব্রিদিং প্রবলেম অনেক ঠিক হয়ে গেছে, আমার টেস্ট আরও বেটার হয়েছে আগের থেকে যেগুলো হয়, এবং সামহাও আমি আমার আমার গায়ের একটা মানে স্ট্রেংথও আমার মনে হয় অনেকটা বেড়েছে এইটার জন্য, মানে ছেড়ে দেওয়ার পরে। আমি জানি না, হতে পারে মেন্টাল ব্যাপার, একটা সাইকোলজিক্যাল ব্যাপারও হতে পারে, বাট হোয়াট এভার ইট ইজ, যদি সাইকোলজিক্যালিও আমার এটা মনে হয় দিস ইজ পজিটিভ, যে ফিলিংসটা আমার হচ্ছে দ্যাট ইজ পজিটিভ ফিলিংস। এবার আসি যে তুমি কীভাবে ছাড়বে। দেখো, ফার্স্ট একটা জিনিস মাথায় রাখো, যদি তোমার জন্য এটা অ্যাডিকশান হয়ে গিয়ে থাকে তাহলে কোনো রকম ম্যাজিক ট্রিক তো নেই যেটা তোমাকে আজকে বললাম আর তুমি খুব ইজিলি মানে জিনিসটা থেকে বেরিয়ে এলে বা তোমার কোনো রকম কোনো প্রবলেম হলো না। ইটস নট গোয়িং টু বি ইন দ্যাট ওয়ে। অবভিয়াসলি তোমার এত বছরের যদি একটা অ্যাডিকশন থাকে সেটা ছাড়তে গেলে তোমাকে কিছু তো কাঠখড় পোড়াতেই হবে, এবং সেটা এবং সেই প্রবলেমটা আমি দেখেছি চোখের সামনে, মানে প্রথম 21 দিন বলে না 21 দিনে। হ্যাঁ, এটা একটা ব্যাপার, তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এনিথিং, তুমি কোনো হ্যাবিট যদি ব্রেক করতে চাও বা কোনো হ্যাবিট যদি শুরু করতে চাও, ইউ হ্যাভ টু ডু দ্য সেম থিং অ্যাটলিস্ট ফর 21 ডেজ, মানে বলতে গেলে তোমাকে এরকম এটা 1 মান্থ তোমাকে কিন্তু নিংড়ে নেবে, মানে ইউ উইল বি ইন দ্য গ্রাইন্ডার, মানে এরকম হবে, মানে তোমার সাইকোলজিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, এভরিথিং উইল বি দেয়ার। কারণ সেই মোমেন্টে মানে আমি এরকম দেখেছি ওর সামনে কেউ স্মোক করছে রীতিমতো। হ্যাঁ, আমার মানে কি হতো আমার থেকে সরো বা আমার সামনে আমি চোখে দেখতাম না, মানে দ্যাট ফিউ ডেজ বলবো না, আমি হয়তো 2-3 সপ্তাহ ঘর থেকে বেরোয়নি। রিজন হচ্ছে যে আমি যদি ঘর থেকে বেরোই তাহলে কি হবে, খেতে দেখবো বা ওই স্মেলটা আমার নাকে আসবে, তো আমার প্রবলেম হবে, বাড়বে আরো। তো প্রথম 1-2 সপ্তাহ হয়তো, আমার এখন মনে নেই বাট আমার মনে হয় 1-2 সপ্তাহ আমি হয়তো ঘর থেকেও বেরোইনি। তো নাও কিভাবে তুমি ছাড়বে। দেখো, তোমার ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে ডিটারমিনেশন, মানে উইদাউট ডিটারমিনেশন ইউ ক্যান নট কুইট স্মোকিং অর এনি টাইপ অফ অ্যাডিকশন যেটা তোমার আছে, আনলেস ইউ আর ডিটারমাইন্ড কি তুমি ছাড়বে, ইউ ক্যান নট ডু দ্যাট। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। তো তুমি যদি ছাড়তে চাও তাহলে কোনো রকম প্রিপারেশন নিও না যে আমি ওই দিন থেকে ছাড়বো বা ওই মাস থেকে ছাড়বো, বা তোমার কোনো যদি প্রি প্ল্যান্ড কিছু থাকে না, দ্যাট উইল নট ওয়ার্ক। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন অন আ ভেরি গুড মর্নিং, এবং সেই দিন থেকে ইউ হ্যাভ টু স্টিক টু দ্যাট ডিসিশন। তুমি যদি সেটা থেকে আবার কুইট করো তাহলে তুমি আবার অ্যাডিকশানে ফিরে আসবে, অ্যান্ড দ্যাটস গোয়িং টু বি এগেন অ্যানাদার ইউনো ফেলিয়র ফর ইউ। তো এরকম তো আমার সাথে বহুবার হয়েছে, তোমাদের তো বললামই। তো ফার্স্ট হচ্ছে ডিটারমিনেশন। নাও এই ডিটারমিনেশন তোমার কোথা থেকে আসবে, বা কেউ তোমাকে মোটিভেট করবে, বা তুমি নিজেকে মোটিভেট করবে? অ্যাকচুয়ালি কেউ মোটিভেট করেও না, হয় না। আমি সমূহ ক্ষেত্রে দেখেছি ম্যাক্সিমাম 1 সপ্তাহ মোটিভেশন এই ক্ষেত্রে না, মোটিভেশন অ্যাকচুয়ালি কাজ করে না। রিজন হচ্ছে তোমার ফিজিক্যাল একটা ডিমান্ড থাকবে যে তুমি স্মোক করবে বা তুমি ড্রিঙ্ক করবে, এটা তোমার একটা ফিজিক্যাল নিড হয়ে যাবে। সো মোটিভেশন ইজ ইম্পর্টেন্ট, বাট মোটিভেশনটা ঠিক কাজ করে না যতটা ভয় কাজ করে। ভয় হচ্ছে এমন একটা জিনিস না গুরু, যদি ভয় থাকে তাহলে তুমি আচ্ছা সে আচ্ছা জিনিস ঠিক করে করবে, আর যদি তোমার ভয় না থাকে তাহলে হবে না। সো ভয় ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। তো আমি আর ওই ভয়টা কিন্তু আমাকে পুরো পাল্টে দিয়েছিল, ওই একটা দিনের ভয় বা 2-3 দিনের ভয় আমাকে আজকে স্মোকিং থেকে বেরিয়ে আসতে মারাত্মকভাবে হেল্প করেছে। তো ফার্স্ট একটা ডিটারমিনেশন, সেকেন্ড জিনিসে চলে এসো। সেকেন্ড হচ্ছে
একটা নেশা ছাড়তে গেলে অনেকে বলে আর একটা নেশা ধরো, মানে পৌরমি যেমন হয় বলতো যে জোয়ান খাও, মুড়ি খাও। হ্যাঁ, অনেকে বলতো যে, অনেকে করেছে যেটা দেখেছি, অনেকে হয়তো স্মোকিং ছেড়েছে, তার তার জায়গায় হয়তো কেউ হয়তো নিকোটেক্স নিত বা আদারওয়াইজ আর যেগুলো হয়। হ্যাঁ মানে হ্যাঁ মানে মানে দুটো খারাপের মধ্যে যেটা কম খারাপ সেটা করো, বেশি খারাপটা বন্ধ করো, এইরকম একটা সাইকোলজিক্যাল ব্যাপার। কিন্তু আলটিমেটলি কোনো নেশা ছাড়তে গেলে না, তুমি আর একটা নেশা যদি শুরু করো তাহলে সেটাও কিন্তু জিনিসটা একই দাঁড়ায়, মানে তোমার কোনো লাভ নেই তাতে। তোমার যদি ছাড়তে হয় তাহলে তোমাকে পুরোপুরি ছাড়তে হবে। ইউ ক্যান নট জাস্ট হাফ ওয়ে তুমি একটা কিছু শুরু করছো আর একটা জিনিস দিয়ে সেটাকে কাটাচ্ছো, এরকম করে হয় না, এই জিনিসগুলো কাজ করে না, বোকা বোকা ব্যাপার। তো এবার তোমার যেটা করতে হবে, তাহলে তুমি কী করবে দেখো, মানে তোমাকে এটা ফার্স্ট দেখতে হবে যে তোমার কোন সময় স্মোকিংয়ের ডিমান্ডটা সবচেয়ে বেশি হয়। সাধারণত কী হয়, কেউ কিছু খাওয়ার পর, আমরা যারা স্মোকার তারা বুঝবে ভালো করে, কিছু খেলে তুমি, সেটা একটা চা খেলে, এক কাপ চা খেলে, বা দুপুরে লাঞ্চ করলে, বিকেলে ইউনো কিছু স্ন্যাক্স খেলে, ডিনার খেলে করলে, বা তুমি বসে আছো, টাইম পাস হচ্ছে না, বা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো, কিছুর জন্য বাসের জন্য ওয়েট করছো, ট্রেনের জন্য ওয়েট করছো, এই যে টাইমগুলো না তোমাকে মানে বেশি রকম পুশ করে যে তুমি স্মোক করো, বা তোমার এই ডিমান্ডগুলো বাড়ে, মানে তোমার বডি ক্রেভ করবে তখন। তোমার সেই সময় না সামহাও তোমার তোমার মানে তোমার যেটা কি বলবো, মানে ওই যে একটা চিন্তা না যে তুমি স্মোক করো, তোমার বডি চাইছে, তুমিও মনে মনের দিক থেকে ভাবছো যে আমি স্মোক করবো, সিগারেটের প্যাকেটটা বার করছো, দ্যাট টাইম তোমাকে তোমার মনকে ডাইভার্ট করতে হবে সামহাও। ভয় যদি থাকে ডাইভার্সন খুব ইজি হয়ে যাবে, তুমি নিজেকে ডাইভার্ট করতে পারবে। যদি ভয় জিনিসটা না থাকে, মানে তুমি কোনো প্রবলেম ফেস করছো না, বাট ইউ ওয়ান্ট টু কুইট স্মোকিং, তো সেক্ষেত্রে তোমাকে সামহাও তোমার মনকে ওই সময় যে যে টাইমগুলোতে তোমার স্মোকিংটা খুব তোমার জন্য মানে বডির জন্য বা মেন্টালি বা যেভাবেই তুমি ভাবো তোমার কাছে ইম্পর্টেন্ট লাগছে, সেই সময়টা কিন্তু তোমার মনকে ডাইভার্ট করতে হবে। তুমি যদি কিছুক্ষণ ওইটা ডাইভার্ট করতে পারো না, ফর অ্যাটলিস্ট ফর 5-10 মিনিটস তুমি যদি ডাইভার্ট করে নিতে পারো, তাহলে দেখবে তোমার আবার কিন্তু ওই স্মোকিংয়ের ওই যে মানে একটা খিদে, মানে একটা যে হয় না ভেতরে, মানে ভেতরে মানে কিছু একটা হচ্ছে যে না আমার আই নিড দ্যাট, ওটা কেটে যাবে। 5-10 মিনিট তোমাকে মনটা সামহাও ডাইভার্ট করতে হবে। তো ফার্স্ট হচ্ছে ডিটারমিনেশন, সেকেন্ড হচ্ছে যখন যখন যে যে মুহূর্তগুলোতে তোমার স্মোকিংয়ের ভীষণ রকম একটা ক্রেভ তৈরি হয়, সেই সময় ফর দ্যাট টাইম বিং, ফর দ্যাট লিটল টাইম, 5-10 মিনিটের জন্য সামহাও নিজেকে ডাইভার্ট করো, নিজের ফোকাসটাকে অন্যদিকে নিয়ে যাও, দেখবে কাজ করবে। আচ্ছা, এটা হয়তো সব সময় কাজ করবে না, বাট তুমি পারবে কিছুক্ষণের জন্য, তুমি নিজেকে পারবে অন্যদিকে ঘুরিয়ে নিতে, এবং সেই সময়টা তুমি স্মোক তাহলে করছো না, এটা একটা দিক। থার্ড হচ্ছে দেখো, এটা হয়তো সবাই মানবে না বা সবাই একটু হাসতেও পারো, দেখো প্রত্যেকের জীবনে কেউ তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে, প্রত্যেকের প্রত্যেকটা মানুষের, আমরা তো আলটিমেটলি আমরা মানুষ, তো যতই আমরা মডার্ন হয়ে থাকি বা কিছু হয়ে থাকি, আমাদের জীবনে এমন তো কেউ আছে যারা মানে হয়তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা নিজের থেকেও বেশি ইম্পর্টেন্ট। একটা সামহাও কোনো প্রতিজ্ঞা যদি তুমি করো না, আমার মনে হয় দ্যাট ওয়ার্কস, মেবি আমার জন্য কাজ করেছে। বিকজ আমি কী করেছিলাম দেখো, ভয় তো আমার মধ্যে ছিলই, আর আমি দ্যাট টাইম আমি একটা প্রতিজ্ঞা করি যে আমি মায়ের নামে একটা প্রতিজ্ঞা করি যে আমি আর স্মোকিং করবো না। বিকজ আমার ভয়টা কী ছিল যে আমি হয়তো এখন ছেড়ে দিলাম, আমার গলা ব্যথা কমে গেলো, এইখানে গালে যে প্রবলেমগুলো হচ্ছিলো সেগুলো কমে গেলো, আবার হয়তো কিছু দিন পর, কিছু সপ্তাহ পর বা কিছু মাস পর আমি হয়তো আবার স্মোকিংটা শুরু করে দেবো, তখন আবার সেই আমার ডিপেন্ডেন্সিটা চলে আসবে। তো ফর দ্যাট রিজন আই ডিসাইডেড কি চলো একটা মানে প্রতিজ্ঞা করা যাক, অ্যান্ড দ্যাট টু নট ইন মাই নেম, আমি আমার মায়ের নামে একটা প্রতিজ্ঞা করলাম যে যেরকমই হোক ওয়ান্স আই কুইটেড আমি আর শুরু করবো না, কখনো কখনো শুরু করবো না। অ্যান্ড ট্রাস্ট মি, এটা এত ইজি নয়, মানে তোমার যখন ভয়টা আস্তে আস্তে কমে যাবে, মানে তখন তোমার ওই দিকটা আবার ব্যাক করতে ইচ্ছা করবে। মানে আমি যখন ফার্স্ট ছেড়ে দিয়েছিলাম, তারপরে আমরা ফার্স্ট ট্রিপ করেছিলাম রাঁচিতে, অ্যান্ড আই ওয়াজ নট শিওর কি সবাই যখন আমার সামনে সিগারেট খাচ্ছে আমি সেই টাইমটায় কীভাবে নিজেকে কন্ট্রোল করবো, বা আদারওয়াইজ রাস্তায় বেরোলে তো অনেকেই তোমার সামনে আশেপাশে থাকবে যারা সিগারেট খাচ্ছে, তুমি তখন কীভাবে নিজেকে কন্ট্রোল করবে। বিকজ দ্যাট টাইম আই মানে আমি অলরেডি কুইট করে দিয়েছি, বাট সেই সময় কোনো বড় ট্রিপ হয়নি, কোথাও ঘুরতে যাইনি, তো আমি বুঝতে পারছিলাম না, বাট আমি পুরো ট্রিপ করে দিলাম, পলমি জানে আমি কোনো হাতেও দিইনি, আমার সামনে স্মোক করছে, আমার সামনে গন্ধ আসছে, নাথিং, ইট ডিডেন্ট অ্যাফেক্ট মি, মানে আমার আর কিছু ছিলই না, আমার ক্রেভই বন্ধ হয়ে গেছিলো, আমার আমি মানে আমার মধ্যে ওই ডিমান্ডটাই ছিল না যে আমায় স্মোক করতে হবে। তো তিনটে জিনিস আমি বলবো, 3-step process, ফার্স্ট ডিটারমাইন্ড হতেই হবে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আদার মানে আনলেস ইউ আর ডিটারমাইন্ড
কে তোমাকে ভাই হেল্প করবে, কে তোমাকে মোটিভেট করবে ক্ষণে ক্ষণে, এটা সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয়। প্রত্যেকে বিজি, প্রত্যেকের নিজের লাইফ রয়েছে, তোমার বাবা মাও বিজি, তাদেরও লাইফ রয়েছে, তোমার হাজব্যান্ড অর ওয়াইফ যেই থাকুক তারাও বিজি, তোমার সিস্টার ব্রাদার সবাই বিজি, প্রত্যেকের নিজের লাইফ রয়েছে, কাজ রয়েছে, কেউ তোমাকে ক্ষণে ক্ষণে মোটিভেট করতে পারবে না। ইউ হ্যাভ টু পুশ ইউর সেলফ, ইউ হ্যাভ টু মোটিভেট ইউর সেলফ। তো ফার্স্ট হচ্ছে ডিটারমিনেশন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্ট, যে টাইমগুলোতে তোমার স্মোকিংয়ের সব থেকে বেশি নিড হয় সেই সময়গুলোতে তুমি সামহাও নিজেকে ডাইভার্ট করো, এবং রিপিটেডলি, নট ফর ওয়ান টাইম, নট ফর ওয়ান ডে, বাট ফর এভরি টাইম ইউ আর ইউর বডি নিড সিগারেট অর স্মোকিং, দ্যাট টাইম ইউ হ্যাভ টু ডাইভার্ট ইউর ব্রেন, ডাইভার্ট ইউর মাইন্ড, ডাইভার্ট ইউর সোল, এবং তোমাকে ওই সময়টা সিগারেটটা থেকে দূরে থাকতে হবে। দিস ইজ ওয়ান ওয়ে, সেকেন্ড পয়েন্ট। অ্যান্ড থার্ডলি আমি বলবো যে তুমি যদি কাউকে এরকম থাকে তোমার লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার নামে তুমি একটা ওথ করো, সোয়ার করো যে তুমি আর কখনো স্মোক করবে না। এটা তোমাকে হেল্প করবে কিভাবে, তুমি যখন ছেড়ে দেবে তারপরে তুমি আর ব্যাক করবে না, বিকজ ইউ হ্যাভ ইউনো একবার যদি তুমি কারোর নামে একটা মানে শপথ করো, যেভাবে যে যেভাবে ভাবো ভাই, কোনো অসুবিধা নেই, তো এটা কোনো মানে আনসাইন্টিফিক ওয়ে হতে পারে, বাট ইট ওয়ার্ক ফর মি, তো আমি তোমাকে বলছি। থার্ড, দিস ইজ মাই পয়েন্ট। তো এই কটা জিনিস যদি তোমরা ফলো করো ফর আ মান্থ, তাহলে আমার মনে হয় তোমরা যে কোনো ধরনের অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারবে। আচ্ছা, এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হলো মানে একটা টাইমে আমি এরকমও দেখেছি, সৌম্য আমাকে বলতো যে 21 দিনের পর যে ওর নাকি স্মোকিংয়ের স্মেল থেকে মানে যেরকম হয় না, যারা এমনি নর্মাল যারা স্মোক করা পছন্দ মানে স্মোকের স্মেল পছন্দ করে না, ওর সেরকম হয়ে গেছে। তুমি বলতে না যে আমার এখন সিগারেটের গন্ধে যেন আমার সেটা হয়, মানে তোমার এখন এখন যেমন কিছুই হয় না, মানে তুমি খেলে পজিটিভ নেগেটিভ কিছুই না, মানে তুমি খাচ্ছ আমার সামনে, তুমি আমার নাকেও যদি ধোঁয়া ছাড়ো না, দ্যাট উইল নট এফেক্ট মি ইন এনি ওয়ে, সাইকোলজিক্যালি বলো, ফিজিক্যালি বলো, কিছুতে কিছু হবে না আমার আর, মানে ওটা থেকে আমি পুরোপুরি, ওটা যে আমি একটা টাইমে করতাম না, আমার এখন সেই জিনিসটাই মনে হয় না। তো সেটাতে তো সময় লাগবে না, তোমাকে তো সেই সময়টা বাই করতে হবে ফার্স্ট। তো হাউ ইউ আর গোয়িং টু বাই দ্যাট টাইম, দিস আর দ্য 3-step প্রসেসেস যেটা আমাকে হেল্প করেছে স্মোক থেকে বেরিয়ে আসতে, স্মোকিং থেকে বেরিয়ে আসতে, কুইট স্মোকিং করতে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। যারা যারা ভাই স্মোকিং করছো, ছেলে হও মেয়ে হও, আজকের দিনে এরকম কোনো ব্যাপার নেই যে মেয়ে শুধু ছেলেরাই স্মোক করে, প্রচুর মেয়েরা স্মোক করে। তো যারা স্মোক করছো তারা যদি মনে করো যে তোমরা ছাড়বে, এবং আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত, তাহলে তোমরা এইভাবে বেরিয়ে আসতে পারো। প্রত্যেকের জন্য সম্ভব, নাথিং ইজ ইম্পসিবল ফর ইউ, ইফ আই ক্যান ডু ইউ ক্যান অলসো ডু। আর আফটার দ্যাট না, মানে আফটার এফেক্ট যেটা হয়, মানে স্মোক তুমি করতে তুমি ছেড়ে দিয়েছো, প্রচন্ড হ্যাপি ভাই। সবচেয়ে বড় মেইন প্রবলেম, আগে আমরা যখন বিয়ের আগে পাহাড়ে যেতাম, মানে উঠা ওঠার সময় ওর ব্রিদিং প্রবলেম হতো, মানে কষ্ট হতো, যাই তো স্মোক করে করে লাংসের অবস্থা, মানে আমার মানে তুমি ওটা ছেড়ে দাও, পাহাড়ে ওঠা আমার, আমি এখান থেকে আমাদের সোপুর স্টেশন মোটামুটি ধরো 15 মিনিট লাগে হেঁটে, আমার এটা যেতে হেঁটে হেঁটেই আমার অবস্থা টাইট হয়ে যেত। তো এখন কোনো ব্যাপারই না, এখন আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে হেঁটে হেঁটে রোদের মধ্যে কথা বলছি, আমার কোনো অসুবিধাই নেই, আমি পুরো পারফেক্ট। কিন্তু এটা সম্ভবই ছিল না যখন আমি স্মোক করতাম। তো এই কয়েকটা জিনিস তো হয়, আর দ্বিতীয় মানে তোমার দেখবে টেস্ট বার্ডসগুলো অনেক বেটার কাজ করবে, তোমার টেস্ট মানে খাবারের টেস্টটা তুমি সঠিক পাবে, নুনটা নুন বুঝতে পারবে, মিষ্টিটা মিষ্টি বুঝতে পারবে, তেতোটা তেতো বুঝতে পারবে, এই জিনিসগুলো হবে। আর তুমি ভেতর থেকেও মনে হবে তোমার এনার্জি লেভেল বেড়ে গেছে, ব্রিদিং প্রবলেম, তোমার যদি ব্রিদিংটা ভালো হয়, তোমার লাংস যদি ভালো থাকে, তাহলে ন্যাচারালি তোমার মানে ভেতর থেকে এনার্জি বেশি থাকবে, তোমার স্ট্রেংথ বেশি আসবে, এই জিনিসগুলো কিন্তু হয়। আর অবভিয়াসলি দেখো, তুমি যদি স্মোকিং ছেড়ে দাও, তাহলে তোমার আশেপাশে যারা নন স্মোকার রয়েছে, যে প্যাসিভ স্মোকিং যে কনসেপ্টটা বা যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু তাদেরও কিন্তু ক্ষতি করে। সো তুমি যখন ছেড়ে দিচ্ছ, যেমন আমার পাশে পৌলমি থাকতো আমি যখন স্মোক করতাম, তো প্যাসিভ স্মোকিংয়ে ওরও প্রবলেম হতো। তো সেই জায়গাটাও কিন্তু মাথায় রেখো যে যখন তুমি স্মোক করছো, তোমার আশেপাশে যারা রয়েছে তারাও কিন্তু এই প্যাসিভ স্মোকিংয়ের কারণে এফেক্টেড হচ্ছে। তো এইভাবে তুমি যদি নিজেকে একটু বোঝাও, এবং যদি ডিটারমাইন্ড হও, যদি নিজেকে ডাইভার্ট করতে পারো এবং কারোর নামে একটা ওথ করতে পারো, তাহলে ইউ আর মানে ইউ ক্যান কুইট এনিথিং, ইউ ক্যান কুইট এনি অ্যাডিকশন, কোনো প্রবলেম নেই। আমি পেরেছি এখন, তুমিও পারবে। সো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এটা একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও আজকে বানিয়েছি তোমাদের জন্য। বহুদিন ধরে ভাবছিলাম যে এটা নিয়ে একটু তোমাদেরকে বলবো, যে আমি পেরেছি তোমরাও পারবে। ইয়েস, দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট, হিউজ অ্যাচিভমেন্ট। তুমি ভাবতে পারছো আমি 2006 সাল থেকে 2021 সাল, মানে 15 ইয়ার্স, 15 ইয়ার্স আই ওয়াজ আ স্মোকার, মানে আমার প্রত্যেক ঘন্টায় মানে সিগারেট লাগতো, ফ্রম দ্যাট আমি ছেড়ে দিয়েছি। তো অবভিয়াসলি ইটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি, মানে উইদাউট এনি ডাউট। অবশ্যই জানিও যে এই পুরো অন্য ধরনের ভিডিওটা কেমন লাগলো, এটা তো অবভিয়াসলি এক ধরনের মানে এই ধরনের কোনো ভিডিও আজ অবধি আমাদের চ্যানেলে আসেনি, আমার আর কোনো অ্যাডিকশন নেইও যেটা নিয়ে আমি হয়তো ভবিষ্যতে বলতে পারবো, বাট সত্যি পরমে যেটা বললো এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। কোনো ধরনের নেশা যেটার উপর তুমি ডিপেন্ডেন্ট সেটা ভুল,
বি 100% ইন্ডিপেন্ডেন্ট। সো এইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, এটা হয়তো একটা আনকাট ভিডিওই হবে। তোমরা জানিও যে কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আজকে হচ্ছে মানডে, আমরা থার্সডে বেরোচ্ছি ফর আ ট্রিপ। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা যেতে যেতে শেয়ার হবে, এখন বলবো না, যেতে যেতে শেয়ার হবে। বাট পাহাড়ে যাচ্ছি এবং ঠান্ডায়, একদম চরম ঠান্ডা জায়গায় যাচ্ছি। তো ওই জন্য বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে যখনই ভিডিও দেবো তখনই যাতে তোমরা দেখতে পাও। বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখো, তাহলে কোনো ভিডিও মিস করবে না। তো চলো আজকের ভিডিও এই অবধি, যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা স্মোক করছো ছেড়ে দাও, আর যারা স্মোক করছে তাদেরকে মোটিভেট করো ছেড়ে দিতে। তো চলো সবাই ভালো থেকো, টাটা বাই।